গত 31 তারিখ প্রাইমারির পরীক্ষা হয়ে গেল। আপনারা জানেন 2017 সালের যে পরীক্ষাটা সেটা হয়ে গেল, তো সেটা কবে রেজাল্ট দিচ্ছে সে বিষয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। তো সম্পূর্ণ যাবো, যাওয়ার আগে একটাই বলতে চাই, যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেলবাটনটি বাজিয়ে দেবেন। আজকে ভস্মমুখী পড়তে হলো রাজ্য সরকারকে, তো সেই বিষয়ে আজকে ভিডিও। এবং সেখান থেকে বোঝা যায় যে কবে প্রাইমারি রেজাল্ট দিচ্ছে 2017 সাল, 2017 সালের যে 31 তারিখ, যে 21শে জানুয়ারি যে পরীক্ষাটা হইল, তার রেজাল্ট কবে দেবে সে বিষয়ে সম্পূর্ণ সে ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো সেই বিষয়ে যাচ্ছি। যাওয়ার আগে একটি বলতে চাই, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে প্রমাণ করবেন যে আপনি একজন জব আগ্রহী। শুধু মাথায় রাখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ঠকবেন না। সো চলুন, তো এই সেই কথোপকথন, এই সেই কথাবার্তা, রাজ্য সরকার এবং হাইকোর্টের যে প্রশ্ন উত্তরের পর্বটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে এটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কবে রেজাল্ট দিচ্ছে। তো দেখুন, হাইকোর্টে চূড়ান্তভাবে ধুয়ে দেওয়া হলো রাজ্য ও পর্ষদকে। 2017 টেট এ 2018 কুড়ি ডিলিট ব্যাচের পিটিশনদের বসতে দেবার অর্ডার দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। আপনারা জানেন সেটা, যেটার পরীক্ষা হলো 31 তারিখ, অর্থাৎ গত 31 জানুয়ারি যে পরীক্ষাটা হলো সেটার কথা বলছে। এরা এর বিরুদ্ধে প্রাইমারি শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চ আপিল করে। পর্ষদের পক্ষ অ্যাডভোকেট লক্ষ্মীকান্ত গুপ্ত বলেন, পিটিশনাররা 2018 এলিজেবল হয়েছিল, কিন্তু নোটিফিকেশন 2018 সালে এলিজেবল হয়েছিল ঠিকই, কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে যখন 2017 সালের। এই টেটটা যদি 2018 হতো তাহলে তারা অ্যাপ্লাই করতে পারতো না, তাই এখন তাদের আবেদন কোনোভাবেই গ্রাহ্য করা হবে না, হতে পারে না আর কি। তারপর বিচারপতি যেটা বলেন, কি বলেন সেটা শুনি। 2018 আপনারা নতুন টেট নেননি কেন? অর্থাৎ 2018 সালে আপনি জানেন যে টেট নেওয়া হয়নি, এখন আমাদের রাজ্যে তো 5-6 বছর পরপর নিচ্ছে। প্রতি বছর টেট নেবার গাইডলাইন এনসিটিতে থাকলেও তা বাধ্যতামূলক নয়। এনসিটি নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে প্রতি বছরই টেট নেওয়া দরকার, কিন্তু সরকার জানে সেটা তার বাধ্যতামূলক নয়। রাজ্য নিজের সুবিধা ও সুযোগ বুঝে নিতে পারে এ সম্পর্কিত নথি দেখালে এই রাজ্য সুযোগ সুবিধা, মানে সুবিধা মতো তারা পরীক্ষা নিতে পারে সেটা রাজ্য সরকার জানালে। তারপর বলছেন বিচারপতি, দেখেন কিন্তু তাই বলে 2017 এর টেট 2021-এ, মানে এটা কেমন ঘটনা হয়ে গেল? 2017 সালের টেট পরীক্ষা 2021 সালে নিচ্ছে, এবং এমন কি অসুবিধা ছিল? কত শূন্যপদ আছে? তারপর পর্ষদ যেটা বলছে সেটা শুনুন, শূন্যপদ রিক্রুটমেন্ট নোটিশের আগে জানানো হবে সেই নোটিশ কবে আসবে। এবার বিচারপতি বললেন, সেই নোটিশ কবে আসবে? টেটের রেজাল্ট বেরোনোর পর। টেটের রেজাল্ট এই যে এটা আপনি দিলেন, এই রেজাল্টটা বেরোলে তারপরে নোটিশ দেবে। টেটের রেজাল্ট কবে আসবে? এই যে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। 2.53 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 2.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। দেখতে তো একটু সময় লাগবে, 1 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, দেখুন তো কেমন কথাবার্তা। বলছেন যে 1 মাসও লাগতে পারে, আবার 3 মাসও লাগতে পারে। সো কবে রেজাল্ট বেরোবে সেটা কনফার্ম না, তবে 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। কিন্তু আপনারা এতদিন পরীক্ষা নেননি কেন? এবার বিচারপতি প্রশ্ন করছেন যে তাহলে আপনারা এতদিন পরীক্ষা নেননি কেন? আগে করোনা ছিল, এবার করোনা ছিল তার জন্য পরীক্ষা নেননি। তারপর বিচারপতি বলছে, হ্যাং ইয়োর করোনা, 2018 ছিল, 2019 ছিল, কী করেছেন তখন? সত্যি তো 2018-19-এ তো করোনা ছিল না, সেটা ম্যাটার না, ম্যাটার হলো 2017 এর নোটিফিকেশনের পরে এরা এলিজিবল হতে পারে না। আপনি আরটিই 2019 দেখছেন, তাতে সময়মতো শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, এটা ছাত্রদের অধিকার। এবং আরটিই 2009 ঠিকঠাক এপ্লিমেন্ট করা সরকারের দায়িত্ব। তো উনি বলেছেন যে আরটিই ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা দরকার এবং সরকারের সেটা দায়িত্ব বলেছেন। তো তারপরে দেখুন এখানে যেটা বলা আছে, মাই লট সেটা ঠিক আছে। এবার উনি বলছেন, মানে রাজ্য সরকার বলছে মাই লট সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে, তাই প্রতি বছর টেট সম্ভব নয়। কীরকম প্র্যাকটিক্যাল, এবার কীরকম প্র্যাকটিক্যাল সেটা জিজ্ঞেস করছেন। বলছেন যেমন ধরুন প্রথম টেট
এ 55 লক্ষ পরীক্ষা দিয়েছিল, দ্বিতীয় টেট এ 34 লক্ষ, এবং এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে 2.53 লক্ষ। এটা একটা হারকিউলেস টাস্ক, আর প্রতি বছর নিলে সিট কম কম থাকবে, কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি, তাই সরকারের পক্ষে প্রতি বছর এত আয়োজন করা মুশকিল। এ সেই জন্য সিট বাড়ার অপেক্ষা করে, একটু দেরিতে টেট নেওয়া হয়। এখন শূন্যপদ কত, এবার শূন্যপদ সম্বন্ধে প্রশ্ন করছি বিচারপতি, সেটা মুশকিল, সেটা বলা মুশকিল। তবে আগে টেটে 40,000 বেশি নিয়োগ করা হয়েছে, এখন 1600, এবং 1600 মানে 1650 নিয়োগ করা হবে, তারপরও এই টেট থেকে আবার নিয়োগ করা হবে। তো তারপরে দেখুন কি বলছে, প্রতি বছর তো স্কুল স্কুলে ভ্যাকান্সি তৈরি হয়, মানে বিচারপতি বলছেন 4 বছর পরে টেট নিচ্ছেন কেন। তা এ বলছেন 2017-তে যে স্কুল ভ্যাকান্সি তৈরি হয়েছিল সেটা 4 বছর ধরে ফাঁকা পড়ে আছে, তার মানে এই শূন্য কি, এই শূন্যতে কীভাবে পূরণ হবে। তা বলছেন আমরা সেই জন্য 1600 মানে 16,500 শিক্ষক নিয়োগ করছি, তাছাড়া কেসের কারণে দেরি হয়েছে, এতদিন করেননি কেন। এবার বলছি এতদিন করেননি কেন, বিচারপতি বলছেন কেন, 40,000, 50,000 শূন্য পদ সৃষ্টি হওয়ার অপেক্ষা করছেন, আর চি 2009-19 সালে ছাত্রদের অধিকার নষ্ট করছে না, হচ্ছে না। এনসিটি গাইডলাইন ডিরেক্টিভ ইনচার্জ নেচার বলে যা খুশি তাই আপনি করবেন, মাই লর্ড আমাদের বিষয়টা সেটা নয়। 2017 এর নোটিফিকেশন এর 2018 ঢুকে পড়েছে, তার প্রতিজ্ঞা চাইছে। শিক্ষার অধিকার আইনকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন, বিচারপতি এবার চরম ধমক দিয়ে দিল। আর একটু পরে ফুল কোর্ট রেফারেন্স আছে, আগামী দুপুর 2টো থেকে শুনবে, তো 2টো আগামীকাল 2টো 2টার পরে হবে। তো এই ছিল আজকের কোর্টের যে রায়, কোর্টের যে কথোপকথন রাজ্য আর রাজ্য পর্ষদ এবং হাইকোর্টের যে বিচারপতিদের কথাবার্তা, এই ছিল আজকে। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের রেজাল্ট কবে হতে পারে, তো অবশ্যই 2 মাস 3 মাস লাগতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। তো যাওয়ার আগে একটাই বলতে চাই, যা চ্যানেলটি প্রথম আসছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন, এবং যতদূর পারেন শেয়ার করবেন। সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।